নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি অভিক রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারদিন, যে খবরে প্রথমেই নজর রাখবো দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কু মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, যা নিয়ে রীতিমতন বিতর্কের সৃষ্টি হয়। দেশের রাষ্ট্রপতি কেমন দেখতে সেই নিয়েই কু মন্তব্য করেছিলেন তিনি, আর আজকে তাকেই হাতিয়ার করেছে বিজেপি। আজ বিজেপির সেই বিক্ষোভ মিছিল রয়েছে বিজেপির রাজ্যের সদর দফতর মুরলীধর সেন লেনের সামনে থেকে। সেখান থেকে আজকে বিজেপির এই মিছিল শুরু হয়েছে, এবং সেই মিছিল দেখতে পাচ্ছেন যেখানে পুতুল তৈরি করা হয়েছে, এবং অখিল গিরির সেই পুষ্পুতুল তৈরি করে বিজেপির এই বিক্ষোভ মিছিল প্রতিবাদের শহরে নেমেছে আজকে বিজেপি। যদিও এই মন্তব্য করার পরে অন্যদিকে কিছুটা পিছু হটেছেন অখিল গিরি, তিনি বলেছেন রাষ্ট্রপতিকে এই মন্তব্য করা তার ঠিক হয়নি, তিনি রাষ্ট্রপতিকে এই ধরনের মন্তব্য করতে চাননি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, কু কথা বলেছিলেন দেশের রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরি, তারই প্রতিবাদে আজকে এই মুহূর্তে রাস্তায় নেমেছে বিজেপি, কি ছবি দেখছো? দেখো, রামনগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাষ্ট্রপতি সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার বিপক্ষে দাঁড়িয়েছেন এবং তার মন্তব্যকে খণ্ডন করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু খণ্ডন করা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু বিজেপির পক্ষ থেকে তার প্রতিবাদ করা হচ্ছে। তাদের রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন থেকে সেই মিছিল তারা নিয়ে বেরিয়েছে, এবং মিছিলকে এই মুহূর্তে কিন্তু মুরলীধর সেন থেকে এমজি রোডের দিকে যাচ্ছে, এবং তাদের যেটা দাবি অবিলম্বে অখিল গিরিকে যেমন ক্ষমা চাইতে হবে, তেমনি রাজ্য মন্ত্রিসভা থেকে তাকে সরাতে হবে এবং তার বিধায়ক পদ খারিজ করতে হবে। এই তিনটি দাবিকে রেখেই বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ। মিছিলের সংখ্যায় মানুষ কম থাকলেও তাদের যে স্লোগান, যে অবিলম্বে তাদের কিন্তু তাকে পদত্যাগ করাতে হবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন মহিলা, এবং তাকে সম্মান যেভাবে অসম্মান করা হয়েছে তারই প্রতিবাদে তারা মিছিল করছেন, এবং মুখ্যমন্ত্রীর কাছেও তারাও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে সরান এবং তার বিধায়ক পদ খালি দেওয়া হোক। এবং অন্যদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনের কাছেও তারা কিন্তু একটি চিঠি রেখেছেন যাতে অখিল গিরির বিধায়ক পদ খারিজ করা হয়। কিন্তু অখিল গিরি কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে পুরো ব্যাপারটির জন্য ক্ষমা চেয়েছেন, এবং তিনি যে রাষ্ট্রপতি সম্বন্ধে যে মন্তব্য করেছেন এবং তার জন্য তিনি ক্ষমা পাচ্ছি, এবং তিনি যেটা জানিয়েছেন তিনি কিভাবে বলতে চাননি। কিন্তু বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে ক্ষমা চাইলে হবে না, তাকে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং তার বিধায়ক পদ খারিজ করতে হবে। ধন্যবাদ তোমাকে, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে কুণালবাবু। কুণালবাবু, আপনি রাজ্যের প্রতিমন্ত্রী অখিল গিরি, তিনি রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে বিজেপি নেমেছে, বিজেপি কি বলবেন? পরিষ্কার কথা হচ্ছে অখিল গিরির মন্তব্যকে পার্টি সমর্থন করে না, অ্যাপ্রুভাল দেয় না। এবার অখিল গিরির বক্তব্য হচ্ছে যে তিনি বয়স্ক মানুষ, তাকে কদিন ধরে শুভেন্দু অধিকারী যে কুৎসিত ভাবে চেহারা নিয়ে আক্রমণ করেছে সেই জায়গাটায় তার ওটা স্লিপ অফ টাং, এবং রাষ্ট্রপতির পদমর্যাদাকে পূর্ণ সম্মান দিয়েও তার মুখ থেকে ভুল করে জিনিসটি বেরিয়ে গেছে, এবং তার সঙ্গে তার প্রকৃত বক্তব্যের কোনো সম্পর্কই মাথা গরম হলে যেরম হয়, তো ফলে আমরা কেউই এ করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান, মহিলাদের মানে সমস্ত রকম অধিকার চিরকাল সেটা করে এসছেন। অখিল গিরি কি বলে ফেললেন, তাহলে তো যখন শুভেন্দু অধিকারী দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে গেছে, অকথ্য গালাগালি করেছে, বিভিন্ন বিশেষণ দিয়েছে, তো তখন এই তারা মহিলাদের সম্মান নিয়ে কথা বলছে, তখন তাদের বিবেক জাগ্রত হয়নি? আমরা কাউকে ডিফেন্ড করছি না, আমাদের এটা বক্তব্য নয়, আমাদের এটা মূল্যায়নও নয়, আমরা অখিল গিরির বক্তব্যকে অনুমোদন করছি না, আমরা ডিফার করছি, নিন্দা করছি। কিন্তু এই যখন অখিল গিরিকে চেহারা নিয়ে বলা হয় কাকের মতো দেখতে, হাফ প্যান্ট পরা বাবার বয়সী লোক, তো সেই সময়টা তো এদের বিবেক জাগ্রত হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলা হয় না। আর একটা হচ্ছে, আমি প্রথম ব্যক্তি যে 2017 সালে তখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলাম উদ্যোগ নিন দ্রৌপদী মুর্মুকে সর্বসম্মতভাবে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করুন, তার সব ডকুমেন্ট রয়েছে, মিডিয়ায় প্রকাশিত ছিল। তা এতখানি শ্রদ্ধা যে বিজেপিকে আমরা বলেছিলাম যে সর্বসম্মত করার উদ্যোগ নিন, ওনারা দলবাজি করতে গেলেন তাই নিয়ে, ফলে দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের কোথাও সম্মানের শ্রদ্ধার কম আছে,
এটা কেউ বিশ্বাস করবে না। এখন কনস্ট্যান্ট একটা লোককে খোঁচাতে 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 তার চেহারা নিয়ে বলতে 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 সে প্রভোক্ট হয়ে ট্র্যাপে পড়ে একটা ভুল কথা বলেছে, সেই ভুলকে কেউ সমর্থন করে না, কিন্তু তার উপর দাঁড়িয়ে গোটাটা নিয়ে রাজনীতি করাটা হতে পারে না। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ধন্যবাদ কুণালবাবু আপনাকে। এই মুহূর্তে অখিল গিরির মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে শহর কলকাতার পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। অখিল গিরির রাজ্যের মন্ত্রী, তিনি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই কুমন্তব্য, যে কুকথা তিনি বলেছিলেন রাষ্ট্রপতিকে নিয়ে, তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদেরকে। আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে, তো তার বাবার উপরে তো মন্ত্রী ছিল, তাহলে হাফ প্যান্টের উপরে কি করে লোক চিনি না ভালো না আমরা রূপার বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা। আপনাদেরকে আমরা সেই মন্তব্য শোনালাম যে রাজ্যের মন্ত্রী অখিল গিরি, তিনি দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য। তবে তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি সেখানেই ক্ষমা প্রার্থী হন। অর্থাৎ তিনি বলেন যে দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতিকে নিয়ে তিনি এই ধরনের কটাক্ষ করতে চাননি। তিনি ঠিক কি বলেছেন তারপর শোনাব আপনাদের। যে মহিলা মন্ত্রীর উপস্থিতিতে এইভাবে মহিলাকে অপমান করা হয়েছে, মহিলা মন্ত্রী উপস্থিত হলে মুখ্যমন্ত্রীকে যেভাবে অসম্মান করা হয়, মুখ্যমন্ত্রীকে যেভাবে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী, যেভাবে বাজে কথায় আলো বক্তৃতা করেন, তাহলে তো গোটা মহিলা সমাজ, তিনিও তো মহিলা মুখ্যমন্ত্রী, যেহেতু মহিলা মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীকে তিনি যেমন অসম্মান করেন কথাবার্তা বলে, তাহলে ভারতবর্ষের সমস্ত মহিলারা তাই তো, তাহলে প্রধে তারা ফেটে পড়বেন, ওরা বাংলার মহিলা সমাজকে তাহলে তিনি অসম্মান করেন। এটা তো মহিলা মন্ত্রী থাকতেই পারে, শশী পাঞ্জা থাকতেই পারে, শিউলিশা থাকতেই পারে, এই কথাটা আমি উল্লেখ করেছি ঠিকই বক্তব্যের মাধ্যমে, কিন্তু তার আগে বক্তব্য হচ্ছে আমি রাষ্ট্রপতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, সত্যিকারকে সম্মান করি, কিন্তু শুভেন্দু অধিকারীর কথার মন্তব্যকে উল্লেখ করে আমাকে দেখা নিয়ে কটাক্ষ করা, হাফ প্যান্ট মন্ত্রী আমাকে দেখতে কাকের মতন, এই সমস্ত মন্তব্য কন্টিনিউয়াস গত তিন মাস ধরে উনি করছেন বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন জায়গায়। সেই কটাক্ষকে, এটা আমিও একজন মন্ত্রী, আমিও সংবিধানকে সামনে রেখে শপথ নিয়ে আমি মন্ত্রী হয়েছি, আমিও সংবিধানের লোক, তাই আমাকে কটাক্ষ করার জন্যে আমার মনের মধ্যে বা আমার কাছে একটা ক্রোধের সঞ্চার হয়েছিল, সেই ক্রোধবশত আমি সেখানে দেখা নিয়ে আমি তুলনা করতে গিয়ে আমি রাষ্ট্রপতির কথাটা উল্লেখ করেছি, কিন্তু রাষ্ট্রপতিকে কোনো শ্রদ্ধা করিনি, রাষ্ট্রপতি আমাদের সংবিধানের প্রধান, তাকে আমি শ্রদ্ধা করি এবং তার চেয়ারকে সম্মান করি, আমি ওনাকে কোনো কটাক্ষ করিনি। কিন্তু রাষ্ট্রপতি দেখা নিয়ে যেটা বলেছেন সেটা কি ঠিক বলেছেন? They are heroic.